হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা ডেটা এন্ট্রি অপারেটারে একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে কিন্তু কথা বলবো তো অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড রয়েছে এই চাকরিটার বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে যাও তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করেই কন্টিনিউ করতে পারো আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর প্রায়শই তোমাদেরকে দিয়ে থাকি এরভাবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো রোজ চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তো চলো গাইজ আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক গাইজ তোমাদেরকে আমি জানাতে চাই যে ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডির তরফ থেকে কিন্তু এখানে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটারের জন্য গ্রুপ সি পদের জন্য এখানে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো এখানে আসার পর দেখতে পারবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ওয়েবসাইট বা পেজ তোমাদের সামনে কিন্তু খুলে যাবে একটু স্কল ডাউন করবে স্কল ডাউন করার পর দেখতে পারবে এখানে যে কটা রিক্রুটমেন্ট এই মুহুর্তে সিআইডির তরফ থেকে সিআইডি ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে ডিপার্টমেন্টের তরফ থেকে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে এগুলো সব কটা দেখতে পারবে তোমরা সেখানে দেখতে হচ্ছে রিডমোর বলে একটা অপশন রয়েছে গাইস এই রিড মোর অপশানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে সিআইডি ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের তরফ থেকে যা যা ভ্যাকেন্সি পাবলিশ রয়েছে এই মুহূর্তে ভ্যাকেন্সি অন রয়েছে অ্যাক্টিভ রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখতে পারবে তো ফার্স্টে দেখতে পাচ্ছো সতেরো দশ দু হাজার বাইশ অর্থাৎ সতেরোই অক্টোবর কিন্তু একটা রিক্রুটমেন্ট ফর ডিফারেন্ট পোস্ট অফ সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড এক্সামিনার্স অ্যাট সিআইডি ওয়েস্ট বেঙ্গল অন কন্ট্রাকচুয়াল বেসিক্স এখানে কিন্তু এই নোটিফিকেশন দেখতে পাচ্ছি এই নোটিফিকেশান তোমরা কিন্তু ডাউনলোড করে পুরো ডিটেলে পড়তে পারো ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের নোটিসের লিঙ্কও দিয়ে রাখবো এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করে ভিউ অপশনে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো তো গাইজ দেখতে পাচ্ছো আমি কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে গাইজ চলে এসেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু ভবানী ভবন আলিপুরের তরফ থেকে কিন্তু এখানে ভ্যাকসিনটা পাবলিশ করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে গাইজ দিয়ে দেওয়া রয়েছে আঠেরো তারিখে কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে তোমাদেরকে ফার্স্টে ভিডিও বলে দিই যে এটা কিন্তু পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিক্সের জব হতে পার হতে চলেছে তারপরে রিনিউয়াল হবে কি হবে না সেটা কিন্তু এখানে মেনশন করা নেই ঠিক আছে তো এখানে অনেকগুলো পোস্টের নিয়োগ করা হচ্ছে আমি একদম নিচে চলে আসছি একটু নিচে চলে আসলে দেখতে পারবে গাইজ ডেটা এন্ট্রি অপারেটারের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে কম্পিউটার অপারেটারের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক অপারেটারের জন্য ভ্যাকেন্সি রয়েছে যেটা আমার সাবস্ক্রাইবারটা বেশি আবেদন করতে পারবে চাইলে আর উপরের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই অপ উপরের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলোর একটুখানে হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তো ওখানে অনেকেই আবেদন করতে পারবে না তার সাথে তোমরা যদি হায়ার এডুকেশান তোমাদের যদি কমপ্লিট থাকে তাহলে অবশ্যই কিন্তু এই পদগুলোর জন্য কিন্তু আবেদন করে দেখতে পারো ঠিক আছে তো ডেটা এন্ট্রি অপারেটারের জন্য এখানে গাইজ বলা হয়েছে গ্র্যাজুয়েশান থাকতে হবে তোমাদের স্নাতক পাস থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিম থেকে তোমাদের পাস থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে হবে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশানের কোর্সে একটা সার্টিফিকেট তোমাদের লাগবে তেরো হাজার টাকা মাইনা দেওয়া হবে কম্পিউটার অপারেটারের জন্য তেরো হাজার টাকা মায়না কম্পিউটার নেটওয়ার্ক অপারেটারের জন্য কিন্তু তেরো হাজার টাকা মায়না আর প্রত্যেক কটাতেই কিন্তু গাইস গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে টোটাল কিন্তু এখানে টোটাল তিনটে মিলে পদ রয়েছে এখানে এগারো এক বারো দুই চোদ্দোটা কিন্তু টোটাল এখানে পোস্ট রয়েছে ছেলেও মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের জব পোস্টিংও হবে ঠিক আছে তো চাইলে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেখতে পারো এখানে তোমাদের এখানে দেখো কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব এই অ্যাপ্লাই লিঙ্কটা তোমাদের কিন্তু ইউজ করতে হবে এই অ্যাপ্লাই লিঙ্কটা ইউজ করে তোমাদের কিন্তু এখানে পুরো ডিটেলটা ফিল করতে হবে ওকে এখানে অ্যাপ্লিকেশন ফি সম্বন্ধে কিছু দিয়ে দেওয়া নেই তো আশা করবো যে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই তো এখানে এখানে দেখো এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু আঠেরোই অক্টোবর থেকে স্টার্ট হয়ে গেছে পঁচিশে অক্টোবর কিন্তু এখানে তোমাদের কাজ বলে দেওয়া রয়েছে লাস্ট ডেট রয়েছে ঠিক আছে তো অবশ্যই পঁচিশে অক্টোবরের আগে তোমরা আবেদন করতে করে নিও আর এখানে কিছু ডিটেল বলে দেওয়া রয়েছে যেটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া রয়েছে একবার গিয়ে চেকআউট করে নিও একবার নোটিফিকেশনটা ভালো করে রিড করে নিও তো গাইস অবশ্যই এই চাকরিটার ব্যাপারে তোমাদের তো আমি কথা বললাম আরেকটা ব্যাপারে তোমাদের কথা বলতে চাই গাইস তোমরা যদি প্রাইভেট চাকরি পেতে চাও উচ্চ মাধ্যমিক পাস করে মাধ্যমিক পাস করে অথবা গ্র্যাজুয়েশন পাস করে কিন্তু তোমাদের কাছে সেরকম এডুকেশন কোয়ালিফিকেশান নেই সেফ সেরকম কোনো ওয়ে তোমরা দেখতে পাচ্ছ না তাহলে তোমরা কিন্তু রিলেভেল বাই আরেক প্ল্যাটফর্মটা কিন্তু ইউজ করে দেখতে পারো কারণ রিলেভেল বাই আরেক নেই প্ল্যাটফর্মটা কিন্তু 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 করছে ফান্ড করেছে তো এখানে অনেক বড় বড় কোম্পানি যেগুলো এখন এমএনসি কোম্পানি আস্তে আস্তে হতে চলেছে ইউনিকর্ন কোম্পানি রয়েছে ইন্ডিয়ার এক একটা কোম্পানি তো এই কোম্পানিগুলো কিন্তু এই মুহূর্তে হায়ারিং করছে ঠিক আছে রিলেভেলের থ্রুতে হায়ারিং করছে ঠিক আছে তো রিলেভেলের থ্রুতে কিন্তু এই মুহূর্তে তোমরা চাকরি পেতে পারো শুধুমাত্র বাড়িতে বসে ফ্রি অফ কস্টে কোনো টাকা তোমাদের পে করতে না ভালো করে পড়াশোনা করে তোমরা কিন্তু পরীক্ষা দিলে কিন্তু এখানে চাকরি তোমরা পেতে পারো মাত্র পনেরো দিনের মধ্যে ঠিক আছে তো এখানে অবশ্যই একবার চেক আউট করতে পারো ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্কও দিয়ে দেওয়া থাকবে এই মুহূর্তে আটশোরও বেশি কোম্পানি কিন্তু হায়ারিং করছে তো কীভাবে তোমরা এখানে জব পেতে পারো সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো এখানে তোমাদের হচ্ছে আমি রেজিস্টার বাটনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে দেখবে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে দেখো গাইস তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় সেলস মার্কেটিং লাইনে তোমাদের যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা এই পরীক্ষাগুলো দিয়ে দেখতে পারো অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজমেন্ট টেস্ট ডিজিটাল মার্কেটিং টেস্ট এই পরীক্ষাগুলো দিয়ে তোমরা চাকরি পেতে পারো আর যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তোমাদের কোনো কাজ করার ইচ্ছে থাকে তাহলে তোমরা এই চাকরিগুলো করতে পারো এইটিন প্লাস এইজ হতে হবে ছেলেও মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না ফ্রেশার হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর সব থেকে বেনিফিশিয়াল জিনিস ব্যাপার হলো একটাই যে রিলেভেল বাই আরেক কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে ট্রেন্ডও করছে মানে তোমরা যদি এখানে তাদের কোর্সের সেকশনে গিয়ে তাদের কোর্স যদি পারচেস করো তোমরা কিন্তু এখান থেকে অনেক বেনিফিট পাবে প্লাস তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিয়ে পাশ করার মতো তোমাদের ট্রেন করে দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু একবার গিয়ে চেক আউট করো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে আরও ভালোভাবে জানার জন্য আমার আগের ভিডিওগুলো দেখো রিলেভেল ব্যাপারে সবকটা তোমাদের ক্লিয়ার হয়ে সব ব্যাপারটা তো আজকে আমাদের ভিডিওটাকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্ধা মাতার